আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ফুলস্ট্যাক জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সিরিজের আজ 41তম পর্ব। আজকে আমরা সর্ট মেথডের আরও একটি কাজ দেখব, সেটা হচ্ছে সর্টিং অ্যান অ্যারে ইন র্যান্ডম অর্ডার। তো প্রতিবারের মতো আজকের পর্বেও আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মুর্শিদুল আলম, আর আপনারা দেখছেন জেট আইটি বাংলা। তাহলে বন্ধুরা, আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেট আইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর বর্তমান জাভাস্ক্রিপ্ট সিরিজের সবগুলো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে একটি ভেরিয়েবল নেব ভার, মানে অ্যারে তৈরি করার জন্য। তারপর এ আর নিলাম, মানে একটি অ্যারে তৈরি করবো এখানে। তো এখানে টু থ্রি ফোর ফাইভ আমি কয়েকটি সংখ্যা নিলাম এখানে। তারপর এখানে আরও একটি ভেরিয়েবল নেব, যে কোনো নামে নিই, এটা এক্স নামে নিলাম। তারপর আমি এখানে এ আর আর এই অ্যারেটিকে নিব প্রথমে, তারপর এটাকে সর্ট করব, SORT সর্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। তো অ্যারের এই সংখ্যাগুলো আপনার জমা হবে এসে এ আর আর নামক এই ভেরিয়েবলের মধ্যে। তারপর আমি এ আর আর এই ভেরিয়েবলটিকে সর্ট করব, সর্ট করার পর এই ফলাফলগুলো এসে জমা হবে আপনার এক্সের মধ্যে। এই জন্য নিচে আমি এক্স নামে এই ভেরিয়েবলটি নিয়েছি আবার। তো তারপর আমি এই সর্টের এই ফার্স্ট পিকের শুরু শেষ অর্থাৎ প্যারামিটারের জায়গায় এখানে আমি একটি যে কোনো নামে ফাংশন নিতে পারি। তো আমি এখানে নিই FUNC নামে একটি ফাংশন নিলাম। তারপর এখানে আমি ফাংশনটি তৈরি করব, FUNCTION ফাংশন, তারপর হচ্ছে FUNC ফাংক, মানে এই ফাংশনটি আমি এখানে দিলাম। এবার ফার্স্ট ব্রেকের শুরু শেষ। তারপর আমরা কম্পেয়ার ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে A, B, সেকেন্ড ব্রেকের শুরু শেষ। তারপর এখানে আমি রিটার্ন করব, রিটার্ন এখানে 0.5 মাইনাস, তারপর এখানে ব্যবহার করব math.random। এবার যদি আমরা এর আউটপুট দেখতে চাই তাহলে আমরা ফাংশন থেকে বাইরে এসে এখানে document.write এখানে আমরা অ্যাক্সেস করব আপনার এই এক্স ভেরিয়েবলটিকে, এখান দিয়ে দিলাম, পেজ সেভ করি, এবার ব্রাউজার রিফ্রেশ করি। তো এখানে দেখুন ব্রাউজার রিফ্রেশ করার পর এখানে শো করছে 2, 4, 1, 5, 3। আমি এই এরের মধ্যে সংখ্যাগুলো রেখেছি আপনার ছোট থেকে বড় ক্রমানুসারে, কিন্তু এখন দেখুন এখানে শো করছে প্রথমে 2, তারপর 4, তারপর 1, তারপর 5, তারপর 3, অর্থাৎ এখানে সংখ্যাগুলো শো করছে র্যান্ডমলি, মানে এলোমেলোভাবে। এখন যতবারই আপনি রিলোড দিবেন তখনই দেখবেন আপনি এখানে সংখ্যার পরিবর্তন হতে থাকবে, তবে হবে সেটা এলোমেলোভাবে, অর্থাৎ এখানে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ক্রমানুসারে আর শো করবে না। তো র্যান্ডম অর্ডার হচ্ছে আপনার এলোমেলো আদেশ, অর্থাৎ এলোমেলোভাবে সে শো করবে, আর সর্ট হচ্ছে বাছাই। তাহলে এখানে এলোমেলো সংখ্যাগুলোকে সে বাছাই করেছে। আর এখানে একটি প্রশ্ন আসে যে এখানে 0.5 কেন ব্যবহার করলাম। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটি আপনার আসতে পারে যে এখানে অন্য কোনো সংখ্যা না হয়ে 0.5 কেন হলো। তো এর সুন্দর একটি উত্তর রয়েছে আপনার এখানে আপনার স্ট্যাক ওভারফ্লো ওয়েবসাইটে। এখানে দেখুন বলা হয়েছে ম্যাথ র্যান্ডম রিটার্ন র্যান্ডম ভ্যালু বিটুইন 0 to 1। তো আমরা এই বিষয়টি সম্পর্কে জেনেছিলাম যখন আমরা ম্যাথ ডট র্যান্ডম এই ফাংশনটি শিখেছিলাম। ম্যাথ ডট র্যান্ডম এই ফাংশনের কাজ হচ্ছে সে রিটার্ন করবে আপনার 0 থেকে 1 মধ্যকার যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে এলোমেলোভাবে শো করাবে। তারপর 0 is included but 1 is excluded, মানে 0 থাকবে আপনার অন্তর্ভুক্ত, মানে ভেতরে থাকবে, 0 মধ্যে থাকবে, বাট 1 থাকবে আপনার বাহিরে। 1 পর্যন্ত আপনার এই সংখ্যাটি গণনায় আসবে না, 0 থেকে ধরে আপনার
99 পর্যন্ত আসবে তো মেথডট র‍্যান্ডম বাই ডিফল্ট আপনার এইভাবে কাজ করে সো 0.5 অ্যাক্ট অ্যাজ মিডল পয়েন্ট মানে 0.5 আপনার মানে মধ্যম অবস্থান নির্ধারণ করে ইফ ইউজ ভ্যালু লাইক greater than 1 or less 0 then it will always be either true or false so for the reason 0.5 is used আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কেন 0.5 এখানে ব্যবহার করা হয়েছে মানে 0.5 হচ্ছে আপনার মধ্যম সংখ্যা 0 থেকে 1 এর মধ্যকার মিডল পয়েন্ট হচ্ছে আপনার 0.5 সেজন্য আমি এখানে 0.5 ব্যবহার করেছি তারপর math.random ফাংশনটি ব্যবহার করেছি তো আমরা sort মেথডের আরো একটি ব্যবহার দেখলাম সেটা হচ্ছে আপনার math.random ফাংশনের সাথে তো এই বিষয়গুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার মনে হবে যখন আমরা কোনো লাইভ প্রজেক্টে এর ব্যবহার দেখব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কথা বোঝার সমস্যা থেকে থাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে টাইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন মহামারী থেকে হেফাজত রাখুন আল্লাহ হাফেজ